ছোটবেলা থেকে বিমলের গাড়ি আর বাইকে খুব শখ ছিল। ও ছোটবেলাতেও গাড়ি আর বাইক নিয়েই খেলা করত। যখনই ও বড় হতে থাকে, ওর এই শখ পাগলামিতে পরিণত হয় আর ও বাইক আর গাড়ির রেসিং করতে থাকে। বাহ, আজকে রেসিং করতে দারুণ মজা হয়েছে। তুই ওই ছেলেটাকে কিভাবে হারালি? ওর কাছে দামি লেস্টের গাড়ি থাকা সত্ত্বেও ও কিন্তু জিততে পারলো না, দেখলি? জেতার জন্য দামি গাড়ি থাকার দরকার নেই রে, ভালো রেসিং টেকনিক থাকার দরকার আছে। আমি সেটাই করেছি। বাহ, কি ভালো বললে, কি ভালো কথা বললে তুমি। এমনি এমনি তুমি আর কার রেসিং চ্যাম্পিয়ন না। বিমল আর ললিত খুব কাছের বন্ধু ছিল। ললিত সব সময় বিমলের খেয়াল রাখত আর ওর ম্যানেজারের কাজ করত। আরে ভাই, আমি কি বলি, এবার তুমি রেসিং ছেড়ে দে, আর জীবনে অনেক ভয় আছে। এখন তো সবে শুরু করলাম, আমি পৃথিবীর সব বাইক আর গাড়ি রেসিং করতে চাই। তুই আর তোর রেসিং এর নেশা। আমি বিদেশ থেকে নতুন হাইটেক গাড়ি আনাবো, ওই গাড়ির সাথে কেউ ধাক্কা দিতে পারবে না। তখনই বিমলের কাছে কার ডিলারের ফোন আসে আর উনি ওকে বলেন যে যে গাড়িটা বিমল চেয়েছিল সেটা পাঠাতে আরো কিছুদিন সময় লাগবে। স্যার, এখন মার্কেটে বড় ডাবল ট্রেন আসছে, এখানে সবাই ট্রেন রেসিং করবে, সেই জন্য আপনি যে গাড়িটা চেয়েছেন সেটা পাঠাতে কিছুটা সময় লাগবে। কি বড় ডাবল ট্রেন! আমি এখন আর গাড়ি চাই না, যে করে হোক আমি বড় ডাবল ট্রেনটাই চাই। আমি চাই সবার প্রথমে আমি এই ট্রেন রেস জিতবো, বুঝলে? অন্য অন্য দেশ থেকে লোকেরা এই ট্রেনিং চাইছে, কিন্তু আপনি যেহেতু আমাদের পুরনো কাস্টমার, সেই জন্য আমি আগে আপনাকে ট্রেন দেবো। বাহ, এই না হলো কথা, আমি সবার আগে বড় বড় ডাবল ট্রেন চাই, যাতে দূর দূরের মানুষও আমার রেসিং করার ক্ষমতা জানতে পারবে। কিছুদিনের মধ্যেই খুব বড় ডাবল ট্রেন চলে আসে। ওই ট্রেনটা দেখতে খুবই বড় আর সুন্দর ছিল। গ্রামের লোকেরা প্রথমবার এত বড় ডাবল ট্রেন দেখছিল। দেশ বিদেশের লোক আর মিডিয়ার লোকজন ওই ট্রেনটা দেখতে আসে, যার জন্য বিমলের খুব নাম ডাক হয়। তুমি তো দারুণ কাজ করলে, দেশ বিদেশের খবরের কাগজে তোমার আর ডাবল ট্রেনের সেনের ফটো বেরিয়েছে, সব জায়গায় গিয়ে খবর ছড়িয়ে দাও যে আমি সবাইকে ওপেন চ্যালেঞ্জ করছি, যদি কারোর ক্ষমতা থাকে তাহলে এসে আমার সাথে রেসিং করুক, যদি আমি হেরে যাই তাহলে এই বড় ডাবল ট্রেনকে জিতবে তাকে দিয়ে দেবো। এইসব কি বলছো? তুমি এত দামি ট্রেন তাও আবার গিফট দেবে? হ্যাঁ, তুমি শুধু তেমনটা করো যাতে আমি বলছি। ওর কথা মতো ললিত বড় ডাবল ট্রেনের ব্যাপারে খবর ছাপায়। পরের দিন অনেক মানুষ ওই ট্রেনের সাথে রেসিং করবে বলে চলে আসে। বিমল ওর বড় ডাবল ট্রেন দিয়ে সবাইকে হারিয়ে দেয়। কি দারুণ! দেশ বিদেশের নাম করা রেসরাও এই ট্রেনের কাছে হেরে গেল একেবারে। তা নয় তো কি, লাখের মধ্যে একটা হয়, আর ট্রেন বিদেশের জিনিসের ব্যাপার অন্যরকম হয়। ওই গ্রামে অজয় নামের একজন লোক থাকত, তার রিপেয়ারিং এর দোকান ছিল। ও বিমলের বড় ডাবল ট্রেন দেখে খুব উৎসাহী হয় আর ও ভাবে এরকম ট্রেন আমাদের দেশে বানালে কেমন হয়। যদি এরকমই বড় ট্রেন আমাদের দেশে তৈরি হয় তাহলে তার দামও কম হয়ে যাবে। অজয় কিছু পুরনো জিনিস দিয়ে নিজের বড় ডাবল ট্রেন বানাতে শুরু করে। সবার আগে গ্রামের লোকেরা ওকে নিয়ে ঠাট্টা করে আর এই খবরটা উড়তে উড়তে বিমলের কাছেও পৌঁছে যায়। বিমল অজয়ের সঙ্গে দেখা করতে চলে আসে। এইসব তোমার দ্বারাই হবে না, এই বিশেষ ট্রেন বিদেশের বড় ইঞ্জিনিয়াররা বানিয়েছে, বুঝলে? তোমার এই লোহা লক্কর দিয়ে বানানো ট্রেন ওই ট্রেনের সাথে মোকাবেলা করতে পারবে না। আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমাদের দেশেও এত ক্ষমতা আছে যে বিদেশের দামি ট্রেনের থেকে ভালো ট্রেন বানাতে পারে। খুব ভালো, যখন তৈরি হবে আমাকে বলো। অজয় দিন রাত পরিশ্রম করে বড় ডাবল ট্রেন বানানোতে সফল হয়। ও বিমলের ট্রেনের থেকেও ভালো ট্রেন বানায়। অজয়ের বানানো বড় ডাবল ট্রেনের প্রশংসা সারা গ্রামে হতে থাকে আর এই খবর বিমলের কান অবধিও পৌঁছে যায়। এটা কি সত্যি যে আমাদের গ্রামের অন্য একজন আমার ট্রেনের থেকেও ভালো ডাবল ট্রেন বানিয়েছে? হ্যাঁ, একজন পাগল আছে, ওই বিদেশে ডাবল ট্রেনের মোকাবিলা ওর লোহা লক্ষ্য ট্রেনের সাথেই করেছে, বুঝলে? তবে ওর সাথে তো দেখা করতেই হয়, গ্রামে খবর ছড়িয়ে দাও যে অজয়ের ডাবল ট্রেনের সাথে বিমলের ডাবল ট্রেনের মোকাবিলা হতে চলেছে। ললিত পুরো গ্রামে খবর ছড়িয়ে দেয়। অজয়ের নিজের ট্রেনের ওপর পুরো বিশ্বাস ছিল, সেই জন্যই ও চ্যালেঞ্জ মেনে নিয়েছে।
মোকাবিলার দিন চলে আসে। দেশ বিদেশের মিডিয়া এই মোকাবিলা নিজেদের চ্যানেলে লাইভ দেখাচ্ছিল। হারার জন্য প্রস্তুত হয়ে যাও, নিজের সফলতার জন্য তোমার অহংকার হয়ে গেছে, কিন্তু আজ আমি তোমার অহংকার মাটিতে মিশিয়ে দেব। তখনই রেস শুরু হয়ে যায় আর গ্রামের সব লোকেরা বিমলের জন্য চেঁচাতে থাকে। দুটো ট্রেন একে অপরকে জোরদার টক্কর দিচ্ছিল, কখনো বিমলের ট্রেন এগিয়ে যাচ্ছে তো কখনো অজয় বিশাল ডাবল ট্রেন। চলো বিমল, তুমি দেখিয়ে দাও যে তুমি চ্যাম্পিয়ন। এরকমই দুর্দান্ত মোকাবিলা হয় আর শেষে অজয় বিশাল ডাবল ট্রেন জিতে যায়। গ্রামের লোকেরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে না। আমাদের দেশের বানানো এই বিশাল ডাবল ট্রেন, যার খরচা এই বিদেশি ডাবল ট্রেনের অর্ধেক, কিন্তু এর জোর কিন্তু ওর থেকে দুগুণ। বাহ ভাই, মেনে নিলাম, তুমি দারুণ কাজ করেছ। আজ থেকে আমি সবসময় আমার দেশে ডাবল ট্রেনে দিয়ে রেস করে থাকব। অজয় স্বদেশী বড় ট্রেন পুরো দুনিয়ায় বিখ্যাত হয়ে যায়। ওই ট্রেনের জন্য অজয় অনেক অর্ডার পেতে থাকে। অজয় ওর বিশাল ডাবল ট্রেন বানাবার কারখানা খুলে ফেলে আর বিমল ওই ট্রেনের প্রচার করতে থাকে।